তাই বলে এত অপমানিত হবে? আর কিছুদিন যাক, তারপর না হয় সব কিছু জানাবো সবাইকে। তোর ইচ্ছা। চল, আজ আমি স্ট্রিট দেব। চল। মাহিমে যেয়ে ফোন দিচ্ছে, আমি ওর ফোনটা কেড়ে নিয়ে দিলাম দৌড় ক্যান্টিনের দিকে। পিছনে মাহিম আমাকে তাড়া করছে আর ফোন চাচ্ছে। আমি বললাম, না দেব না, আগে আমি কথা বলবো তারপর। ও মা, পড়ে গেলাম রে। দেখি মিম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ ধাক্কাটা মিমের সাথে লাগছে। ওই ফকিরের বাচ্চা, তোর সাহস তো কম না, আমায় ধাক্কা দিস? আসলে বন্ধুদের সাথে মজা করতে করতে আপনার সাথে ধাক্কা লেগে গেছে, সরি। ধাক্কা দিয়ে সরি বললেই মাফ হয়ে গেল, তাই না? তাহলে আপনার পা ধরতে হবে। আমার পা ধরে মাপ চা, তাহলে মাফ করে দেব। নিজেকে কি মনে করো, তোমার বাবা কমিশনার বলে আমি তোমাকে ভয় পাবো? তুমি জানো আমি কে? আমি হলাম, বলবো কিন্তু এ কি, মাহিম আমার মুখ চেপে ধরেছে। তুই যদি আমার পা ধরে মাপ না চাস তাহলে? ওই কি করবেন? তোর হাত পা ভেঙে দেব। তাই? তাহলে আগামীকাল দেখা যাবে। কাল কলেজে আসিস। বললাম, আসবো, আর দেখবো কি করো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চলে আসলাম বাড়িতে। আমার সাথে যাই হোক সবই আব্বুকে বলি, কারণ আমি বেস্ট ফ্রেন্ড মানে আব্বুকে। আব্বু তো আমার কথা শুনে রেগে গেলেন, আমি আব্বুকে শান্ত করলাম। আর পরের দিন কলেজে যাচ্ছি, আমি আর মাহিম গেটের সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি মিম কি যে করে। ভাবতে ভাবতে কলেজে ঢুকলাম, যাচ্ছি দুজনেই। তখন কেউ একজন ডাক দিল আমাকে, পিছন ফিরে দেখি পুলিশ আর মিম দাঁড়িয়ে আছে। আমি গেলাম মিমের কাছে, তার সাথে সাথে পুলিশটা আমায়। আমার মেয়েকে ডিস্টার্ব করিস? আমি আপনার মেয়েকে কখন ডিস্টার্ব করলাম? বাবা, আমি ওই ছেলেটা সব সময় জ্বালাই। মিম, আমি তোমায় কখন ডিস্টার্ব করলাম? আজ ছেড়ে দিলাম, আর যদি কখনো শুনি আমার মেয়েকে ডিস্টার্ব করিস তাহলে থানায় গিয়ে তোর হাত পা ভেঙে দিব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। চলে আসছি আর দেখছি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কারোর দিকে না তাকিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বের হচ্ছি, তখন আরো আমার সাথে পাঙ্গা নিবি? আরো আমার সাথে পাঙ্গা নিবি? আমি কখন তোমায় প্রপোজ করেছিলাম আর ডিস্টার্ব করেছি? ওটা তোকে মার খাওয়ানোর জন্য বলেছি। একটা গোলাপ নিয়ে, আমি তোমাকে ভালোবাসি। তোর সাহস তো কম না, আমায় প্রপোজ করিস? করলাম, এখন কি করবে? তোর সাহস তো কম না, আমায় প্রপোজ করিস? আগামী কাল কলেজে আসিস? আচ্ছা আসবো, বাই। চলে আসলাম আমি আর মাহিম। পিছন ফিরে দেখি মিম আমার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। পরের দিন ক্লাসে ঢুকবার জন্য পা বাড়াচ্ছি, পিয়ন আমাকে বলল প্রিন্সিপাল স্যার আমায় ডাকছে। আমি যাচ্ছি আর ভাবছি কি করবে আজ মিম। আমি প্রিন্সিপালের রুমে ঢুকেই অবাক, আমার কল্পনার বাইরে। স্যারের হাতে টিসি, আমাকে বলল তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। স্যার, আমার অপরাধটা কি জানতে পারি? আমাকে চড় মারিস, আবার অপরাধটা কি জানতে চাস? দেখো মিম, তুমি যেটা করতেছো তা কিন্তু ঠিক না। আমি ঠিক না ভুল করেছি সেটা তোর কাছ থেকে জানতে হবে। ওকে স্যার, আপনি আমার কথাটা একবার শুনুন। তোমার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই, আর এই তোমার টিসি। স্যার আপনি শিওর তো? আর এতে ভাবার কি আছে? ওকে স্যার, একটা কথা আগামীকাল বলবো, বলে চলে আসলাম বাইরে। মাহিম বলল তোর হাতে, আমি বললাম টিসি এটা। কেন তোকে এটা দিল? মিম কমপ্লেন করেছে আমি ওর সাথে নাকি খারাপ আচরণ করেছি। ছি ছি ছি, মিম এটা বলেছে? আজ আসি কাল কলেজে আসিস, কথা আছে। তোকে তো টিসি দিয়েছে, আর আসবি কেন? কাল আসিস, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ওকে বাই। কলেজ থেকে বের হচ্ছি, তখনই মিম সামনে দাঁড়ালো। কেমন দিলাম বলো? কলেজ থেকে আউট। আউট, তবে একটা কথা। কেমন দিলাম বলো? আমি খুব ভালোবাসি তোমায়, তাই তো আবার কাল কলেজে আসবো। কি বললি? আমাকে ভালোবাসিস তুই? যত খুশি হেসে নাও, আগামী কাল তো আর হাসতে পারবা না। হাসতে পারবো না কেন? সেটা আগামীকাল দেখিও, আর গালে একটা
মারলি তুই, আজ তোকে মেডিকেলে পাঠাবো। তাই আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আগামীকাল তুমি যদি আমার দুই হাতের কাছে আসতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব। মাত্র দুই হাত? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। বাই, আর জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সেম টু ইউ। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, চরমানাটা ঠিক হয়নি, আর ভাবতে ভাবতে বাড়ি চলে আসছি, বুঝতেই পারিনি। কি রে, কি হয়েছে তোর? আব্বু আমাকে টিসি দিয়েছে। কি বললি, তোকে টিসি দিয়েছে? এত বড় সাহস হওয়ার? স্যারের কোনো দোষ নেই, মিম যেটা বলেছে স্যার সেটাই করেছে। তো এখন কি করবি? আব্বু, আমার সাথে তোমাকে কলেজে যেতে হবে, আর অনেকগুলো বডিগার্ডের দরকার আছে। কেন, অনেকগুলো বডিগার্ডের কি দরকার? আগামীকাল বলবো, বুঝেছ? মিমকে ঘরের বউ বানাবি কবে? দেখা যাক, আর কাল রেডি থাকবে। ওকে চল খেয়ে আসি। চলো। খেয়ে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতেছে না কেন জানি না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি জানি না। কলেজে গেটে দেখছি অনেক পুলিশ, আমি আগের গাড়িতে ছিলাম, আর আব্বু গাড়ি থেকে নামলো। আব্বু পরে আমি। আমাকে এভাবে দেখবে কেউ আশা করেনি। প্রিন্সিপাল স্যারের রুমে যাচ্ছি। আব্বু আর আমি রুমে ঢুকতেই আমি অবাক,